আসসালামু আলাইকুম, আমন্ত্রণ লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশে। 30,000 টাকার বেশি থাকলেই বন্ধ হবে ব্যাংক অ্যাকাউন্ট। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া 2,000 টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করার পর থেকে সাধারণ মানুষ ব্যাংকিং সংক্রান্ত খবরের প্রতি আগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে আরবিআই এর ঘোষণার দিকে নজর রাখা হচ্ছে। এমন অবস্থায় যদি খবর আসে যে কোনো কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে, তাহলে তা স্বাভাবিকভাবেই আতঙ্কের কারণ হবে। এমন পরিস্থিতিতে বিভ্রান্তিকর নানা খবরেও আতঙ্কের কারণ হতে পারে। সম্প্রতি এমনই ভাইরাল হওয়া একটি খবরে আতঙ্ক ছড়ায়। খবরে দাবি করা হয়েছে, রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস নাকি একটি বড় ঘোষণা করে জানিয়েছেন, কারো অ্যাকাউন্টে 30,000 টাকার বেশি থাকলে তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এই খবর কতটা সত্যি তা জানার আগেই সেটি ভাইরাল হয়, তারপরে ক্রস চেক করা হয়। জানানো হয় সংবাদটি পুরোপুরি ভুয়া। পিআইবি সাব জানিয়ে দিয়েছে, ব্যাংক এমন কোনো নিয়মই আনছে না, এমন কোনো কিছু নিয়ে আলোচনা হয়নি। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখতে পারবেন সে সম্পর্কিত কোনো নিয়ম নেই। হাজার, লাখ ও চাইলে কোটি টাকা থাকলে আপনি সেই টাকাও ব্যাংক অ্যাকাউন্টে রাখতে পারেন। টাকা তোলা ও জমা করার ক্ষেত্রেও কোনো সীমাবদ্ধতা নেই। তবে দৈনিক কত টাকা তোলা যেতে পারে সে সংক্রান্ত কিছু সাধারণ নিয়ম রয়েছে। তবে আপনার টাকার উৎসের হিসাব আপনার কাছে থাকা উচিত। বছরে শুধুমাত্র 10,00,000 টাকা নগদ জমা করতে পারেন। এর চেয়ে বেশি টাকা জমা দিতে চাইলে অনলাইন ট্রান্সফারের মাধ্যমে জমা দিতে হবে। 10,00,000-এর বেশি একক লেনদেনের ক্ষেত্রে ব্যাংক আপনার থেকে নথি চাইতে পারে। ব্যাংকে সর্বোচ্চ ব্যালেন্সের বিষয়ে কিছু বলা না হলেও সর্বনিম্ন ব্যালেন্সের নিয়ম অবশ্যই থাকে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা থাকা উচিত। এই ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সঙ্গে থাকায় ধন্যবাদ। ওমান প্রবাসীদের সেবা দিতে লুলু এক্সচেঞ্জ এখন সোহারের অফিস আনাইয়াতে। নিশ্চিন্তে, নিরাপদে এবং ভালো রেটে টাকা পাঠাতে চলে আসুন আমাদের নতুন শাখাতে।